আজকে সারাদিন আমরা যে পার্টগুলো কাভার করলাম, আমরা যদি একদম খুব অল্পতে সামারি করি তাহলে জিনিসটা দাঁড়ায়, সেটা হচ্ছে যে আমরা যেই কাজগুলো করি এই কাজগুলোর সাথে রিজিক রিলেটেড না। রিজিক আমাদের ফিক্সড, আমাদের যে কাজটা করতে হবে যে আমরা আমাদের কাজগুলোকে যেন মিনিংফুল করি, আমরা যেন আমাদের কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য করি এবং এখানে যেন আমরা ভ্যালু অ্যাড করার চেষ্টা করি, যার মাধ্যমে আমরা আল্লাহ সেবা করতে পারি, মানুষের সেবা করতে পারি, সমাজে যেন পজিটিভ ইম্প্যাক্ট রাখতে পারি। খুব জিস্ট করলে এটা হচ্ছে আজকে আমাদের দিনের মেইন কাজ। আমরা যেন কখনো রিজিক নিয়ে টেনশন না করি, আমরা যেন কখনো রিজিক নিয়ে রিজিকের ভয়ের চোটে আমরা যেন কখনো হারামের মধ্যে জড়ায় না যাই, কারণ আমাদেরকে জন্য মেইন টার্গেটটা হচ্ছে আখিরাত, ওইখানকার সাফল্য হচ্ছে আসল সাফল্য, এবং আমরা যেন সবসময় ওইটাকে নিয়ে চিন্তা করে কাজ করি, তাহলে আমাদের দুনিয়াতে সাফল্য বলেন, দুনিয়াতে থাকা বলেন, কোনো রকমে চলে যাওয়া বলেন, সব কিছু ইনশাল্লাহ আমরা পারবো। কিন্তু দুনিয়াতে আমরা খাওয়ার দাওয়ার টাকা পয়সা বানানো এই দিকে ফোকাস না করে আমরা আসলে দুনিয়াতে ফোকাস করবো একটা লিগেসি ক্রিয়েট করার জন্য, একটা ভ্যালু ক্রিয়েট করার জন্য, একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করার জন্য, সোসাইটিতে একটা চেঞ্জ যেন আসে এরকম কোনো কিছু করার জন্য। আর যেটুকু আমাদের দুনিয়াতে চলার জন্য, থাকার জন্য, খাওয়ার জন্য নেওয়া লাগে সেটা তো আমরা নিবই ইনশাল্লাহ, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই, কিন্তু মেইন ফোকাসটা যেন থাকে আখিরাত কেন্দ্রিক। এই হচ্ছে আজকের দিনে যদি সামারি করতে বলেন, আজকের দিনের সামারি, আজকে আপনাদেরকে আমি টিম ওয়ার্কের কথা ফোকাস করছিলাম এসে, আমি চেষ্টা করছি যেন আপনারা নিজেদের মধ্যে কথা বলেন, একটা আয়াত নিয়ে ডিসকাস করেন, ডিবেট করেন, আমি এটা বুঝছি, আরে না আপনি যেটা বুঝেন নাই, ভাই এটা তো দেখতে এরকম দেখা যায় না, এটা এরকম দেখতে দেখা যায়, এই জিনিসগুলো টিম ওয়ার্ক করা, টিমের মধ্যে থেকে একটা ডিসিশন নিয়ে আসা, একটা সিদ্ধান্ত নিয়ে আসা, মেনে নেওয়া, বোঝা, বোঝানোর চেষ্টা করা, এটা আমার একটা অবজেক্টিভ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন কতটুকু অবজেক্টিভ সফল হয়েছে, বাট আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা যেখানেই যান আপনারা এই জিনিসটা করার একটু চেষ্টা করবেন, যে টিম ওয়ার্ক, একসাথে দশজন মিলে, পাঁচজন মিলে, যতজন আছেন সবাই মিলে কাজ করার একটা চেষ্টা করবেন, আমি এটা বুঝছি, আমি ফাইনাল, এরকম যেন না হয়। এটা আমার অবজেক্টিভ, সেকেন্ড অবজেক্টিভ গেল আজকের। আমার একটা অবজেক্টিভ ছিল প্রবলেম সলভিংয়ের একটা নতুন রাস্তা বের করা, সেই রাস্তাটা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, সেটা হচ্ছে যে কোরআন থেকে আপনারা প্রবলেমের সলিউশন বের করতে পারবেন। আপনাদের জীবনের অনেক প্রবলেম, না আপনাদের জীবনের প্রত্যেকটা প্রবলেমের সলিউশন আপনি কোরআন এবং সুন্নতে পাবেন। যদি আপনি খুঁজেন যে আমি একটা বিপদে পড়ছি, আমি বুঝতেছি না কি করব, আপনি কোরআন পড়েন, হাদিস পড়েন, সেখানে খুঁজেন, আপনি আপনার সলিউশনটা বের করতে পারবেন। আপনি ইস্তিখারা সলাত আদায় করেন, একটা ডিসিশন নেন, দেখবেন এই ডিসিশনের জন্য কখনো আপনি রিগ্রেট করবেন না। একটু কনসার্ন করে নেবেন আপনার বন্ধু বান্ধবদের সাথে বা ভালো মানুষ যারা, যাদেরকে আপনি জ্ঞানী মনে করেন, প্রজ্ঞাবান মনে করেন, তাদের সাথে কথা বলে নেবেন, আপনি একটা ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। এটা একটা প্রবলেম সলভিংয়ের একটা উপায়, কোরআন এবং হাদিসের কাছে ফেরত যাওয়া। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে এরকম কোনো সমস্যা দেন নাই যে এটার সলিউশন তিনি কোরআন হাদিসে দিয়ে রাখেন নাই, আমাদেরকে খুঁজে বের করতে হবে, এটাই খালি মিসিং আছে। তো এই হচ্ছিল আজকে আমাদের আজকে যে অবজেক্টিভগুলো ছিল, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে থেকে আমরা কোনো দিন কি হচ্ছে, হায় হায় কি হবে বুঝতেছি না, দুশ্চিন্তা, এটা কোনো কিছু আপনারা করবেন না, কারণ দুশ্চিন্তা আসে শয়তানের পক্ষ থেকে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশ্বস্ত করছেন, নিশ্চিত করছেন যে আল্লাহ আমাদের টেক কেয়ার করবেন। আমরা খালি আমাদের যেটা করণীয় সেই কাজটা করে যেতে হবে, সবর করে যেতে হবে, বিপদ আপদ আসলে ধৈর্য ধরতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এই হচ্ছে মোটামুটি আজকের জিস্ট, যদি বলেন জিস্ট।